আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটা রোজা এখন শেষ, এখন হচ্ছে ঈদ। তো এতদিন তো বাসায় রোজা ইফতার সবকিছু নিয়ে একটু ব্যস্ততার সাথে সময় গিয়েছে, আর এখন হচ্ছে নিজেকে একটু প্রিপেয়ার করার পালা। তাই নিজেকে একটু রিল্যাক্স করতে আসছিলাম হচ্ছে পার্লারে। তো আমরা যে পার্লারে আসছি সেটার নাম হচ্ছে জামির স্বপ্ন মেকওভার। যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের বলে দিলাম। এটা হচ্ছে ধানমন্ডিতে, আর এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি। এখানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ রেগুলার আসে, সবসময় বলে যে এটা ভালো। তো যাই হোক, পার্লারের ডেকোরেশন মোটামুটি ভালোই আছে, মানে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, মানে মিডিয়ামের মধ্যে যতটুকু ডেকোরেশন করা যায় আর কি ততটুকুর মধ্যে মোটামুটি ভালোই আছে। এখন হচ্ছে আমরা আমাদের কি কি সার্ভিস নিব সেগুলো সিলেক্ট করব। আমার ছোট ভাইয়ের ওয়াইফ নিয়েছিল হচ্ছে একটা হাইড্রাফেশিয়াল আর ছিল হচ্ছে পেডিমেনি, আর আমারও সেম, বাট লাস্টের দিকে আমি একটু ডিসাইড করেছিলাম যে একটু হেয়ার স্পা নিব। তো যাই হোক, সার্ভিস নেওয়াও শেষ অলমোস্ট, কি কি সার্ভিস নিলাম তা তো বলে দিয়েছি, বাট ওটা শুট করা পসিবল ছিল না তাই শুট করি নাই। তো ফেশিয়াল করার পর এই হচ্ছে আমার ফেস। সো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা, অনেক রাত হয়ে গেছে, ইউ অন বিলিভ। বাসায় পৌঁছাইতে পৌঁছাতে বেজে গেছিল প্রায় একটারও বেশি, বাট জাস্ট লুক এট দ্য ভিউ, কেউ বলবে এখন এত রাত হয়ে গেছে? এই সময় এই রাস্তা একদম মানে নীরব থাকে, বাট আজকে দেখে মনে হইতেছে যে মাত্র সন্ধ্যা হয়েছে। এরপর ঈদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ড্রেস। টেইলর থেকে আমার সবগুলো ড্রেস চলে আসছে এবং প্রত্যেকটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে। এইখানে এই ড্রেসটা হচ্ছে আমার হাজবেন্ড দিছে, এটাও আমার হাজবেন্ড দিয়েছে, এটা দিয়েছে আমার শ্বশুর, আর এটা দিয়েছে হচ্ছে আমার আম্মু, আম্মু আরো একটা দিয়েছে, বাট ওটাতে আরো কিছু কাজ করতে হবে টেইলরে দিয়ে, বাট টেইলরে তো লাস্ট মোমেন্টে আর ড্রেস নিবে না, সেজন্য দেওয়া হয় নাই। তো এটা নেক্সটে কিছু একটা করে নিব, ইনাফ ড্রেস আছে এখন আপাতত। এখন হচ্ছে ঘর গুছানোর পালা। তো এখানে পর্দা আছে, পর্দা লাগাবো জানালার মধ্যে, এর জন্য আমার হাজবেন্ডকে বলছি যে জানালাটা সুন্দর করে মুছে দাও, ও মুছেও দিতেছে। আমিও অনেকগুলা কাজ করছি, আপনারা কেউ বললেন না যে আমি আমার হাজবেন্ডকে দিয়ে কাজ করাচ্ছি। ও যেমন অফিসে অনেক কাজ করে, আমিও বাসায় অনেক কাজ করি, সো এতটুকু হেল্প তো একটা হাজবেন্ড একটা ওয়াইফকে করতেই পারে, এটা কোনো ম্যাটার না। তো যাই হোক, আমার রুম একদম গুছানো শেষ। সো ঈদের দিন আমার জাস্ট রান্না বান্না করা ছাড়া আর ঘর গুছানোর কোনো প্যারা নাই, সবকিছু আমি কমপ্লিট করে ফেলছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।